আরে আপনি কত নম্বর আলেম আমি জানি না আপনি বলেন এই যেটা নেশা এই জন্য এটা হারাম আরে নেশার মানে তো আপনি জানেন না নেশা মানে তো নেশা তো বলে যেটা আপনার আকলকে সলব করে দেয় সেটার নাম হলো নেশা যেটা খাওয়ার পরে আকলে কাজ করে না এটার নাম হলো নেশা এবার আমাকে বলেন জর্দা খাওয়ার পরে কয়দিন আপনি বরে মা রাখছেন এখানে মুরব্বি সামনে কাতারে তো জর্দা তো সবাই খায় বলেন আপনি কয়জনকে দেখছেন জর্দা খাওয়ার পরে বকে মা রাখতে বলেন আমাকে আপনি জর্দা খাওয়াকে হারাম কেন বলেন জর্দা যে সমস্ত ওলামায়ে কেরাম খায় তাদেরকে হারাম খোর কেন বলেন এদেরকে আপনি নেশা খোর কেন বলেন আপনার লজ্জা লাগে না বুকে আপনার একটু আপনার ভয় লাগে না আপনি হারাম খোর কিভাবে বলেন এদেরকে এরা কোন হারাম কাজটা করেছে নেশা খোর কেন বলেন কোন নেশার কাজটা এরা করেছে আমাকে যারা জর্দা খায় সাদা পাতা খায় এদেরকে আপনি হারাম খোর বলেন নেশা খোর বলেন কোন শব্দের অর্থে নেশা করেছে আমাকে বলেন এরপর এখন খমর মানে কি এই কথা শুনেন একবার সংক্ষেপে قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام الله رسول বলেন প্রত্যেক ওই জিনিস যেটা মানুষের আকলকে নষ্ট করে দেয় কথা এটা ভালো করে বুঝেন এই শব্দটা ভালো করে বুঝেন না হলে আলেমদেরকে গালি দিবেন আপনি আপনি আলেমদেরকে গালি দেন এই কথা না বুঝার কারণে হাদিসটা না শোনার কারণে আল্লাহ রাসূল বলে নেশা হলো মদ হলো ওই জিনিস যেটা মানুষের আকলকে সলব করে দেয় আকলকে দুর্বল করে দেয় আকলকে নষ্ট করে দেয় আকল যখন নষ্ট হয় কিছু সে বুঝে না বউরে মা বলে যাই ওই রাস্তাঘাটে যারে খুশি তারে মারে গাছের বেড়ায় ধরি গান গায় পুকুরের মধ্যে নামি যায় শীতকালে কি করে তার খবর খায় না এটার নাম হলো নেশা এ কথা বুঝেন নেশা কাকে বলে নেশা কাকে বলে ভালো করে বুঝেন আমি চা না খাইলে আমার ভালো লাগে না এটার নাম নেশা নয় আমরা যারা চা খাই আমি চা না খাওয়ার পরে কয়দিন কাকে মারছি বোরে কয়দিন মা রাখছি রাস্তায় কারে মারামারি করছি ফানিতে কয়দিন নামছি জুব কাপড় সহ পানিতে কয়দিন নামছি কয়দিন গাছরে দূরে অফি অফি তুমি কোথায় কয় গান গাইছি তাই বলেন আপনি কেমনে বলেন এটার নাম নেশা আরে নেশার মানে তো আপনি বুঝেন নাই নেশা শরীয়তের পরিভাষায় খমর যেটা হারাম সেটা হলো যেটা আকলকে সরব করে দেয় আকল দুর্বল করে দেয় আকলে কাজ করে না বেনে কাজ করে না মা কোনটা বউ কোনটা বুঝে না বউ কোনটা বোন কোনটা বুঝে না ভালো মন্দ কি বুঝে না কি করে না করে জানে না এটার নাম হলো নেশা এটার নাম হলো মুস্কি এটার নাম হলো খমর এবার চিন্তা করে দেখেন এবার বলেন আমরা যারা চা খাই চা খাওয়ার নেশা আছে এটা কি শরীয়তের হারামের নেশা এটা শরীয়তের হারামের নেশা এখন আপনি বলেন আপনি যে পান খান পান না খেলে যে দাঁতে কামড়ায় এটা কি ওই নেশা এটা তো ওই নেশা নয় এটা ওই নেশা নয় পান খাওয়া চা খাওয়া আপনি এটাকে নেশা বলে হারামের ফতোয়া দিচ্ছেন আরে আপনি কত নম্বর আলেম আমি জানি না আপনি বলেন এই যেটা নেশা এই জন্য এটা হারাম আরে নেশার মানে তো আপনি জানেন না নেশা মানে তো নেশা তো বলে যেটা আপনার আকলকে সলব করে দেয় সেটার নাম হলো নেশা যেটা খাওয়ার পরে আকলে কাজ করে না এটার নাম হলো নেশা এবার আমাকে বলেন জর্দা খাওয়ার পরে কয়দিন আপনি বরে মা রাখছেন এখানে মুরব্বি সামনে কাতারে তো জর্দা তো সবাই খায় বলেন আপনি কয়জনকে দেখছেন জর্দা খাওয়ার পরে বকে মা রাখছেন বলেন আমাকে আপনি জর্দা খাওয়াকে হারাম কেন বলেন জর্দা যে সমস্ত ওলামায়ে কেরাম খায় তাদেরকে হারাম খোর কেন বলেন এদেরকে আপনি নেশা খোর কেন বলেন আপনার লজ্জা লাগে না বুকে আপনার একটু আপনার ভয় লাগে না আপনি হারাম খোর কিভাবে বলেন এদেরকে এরা কোন হারাম কাজটা করেছে নেশা খোর কেন বলেন কোন নেশার কাজটা এরা করেছে আমাকে যারা জর্দা খায় সাদা পাতা খায় এদেরকে আপনি হারাম খোর বলেন নেশা খোর বলেন কোন শব্দের অর্থে নেশা করেছে আমাকে বলেন নেশা তো আল্লাহ রাসূল বলেছে যেটা নেশা বলা হয় যেটা খাওয়ার পরে আকলে কাজ করে না জর্দা খাওয়ার পরে কোন ব্যক্তি যায় বরে মা রাখছে জর্দা খাওয়ার পরে কোন ব্যক্তি কাকে গালাগালি করছে জর্দা খাওয়ার পরে কে কোন জায়গায় রাস্তার মধ্যে শুয়ে আছিল জর্দা খাওয়ার পরে কে কোন দিন রাস্তার মধ্যে নিজের কাপড় তুলে হাঁটছে আমাকে বলে আপনি কিভাবে এটাকে হারাম বলেন আপনি আপনি অন্য যুক্তি দেখাইতে পারেন জর্দা খোলে ক্ষতি হয় এই জন্য হুজুর আমি হারাম বলি আপনার এই যুক্তিটা আমি এক কিছু করার জন্য মেনে নিলাম আপনি তাকে নেশাখোর বলতে পারেন না আপনি যদি বলেন জর্দা খাওয়ার কারণে ক্ষতি হয় হুজুরের জন্য এটাকে আমি হারাম বলি তা আপনি তাকে নেশাখোর কেন বলেন আমাকে এই প্রশ্নের উত্তর দেন আপনি আপনি তাকে নেশাখোর শব্দটা কেন ব্যবহার করেন তার জন্য আপনি বলেন সে একটা হারাম কাজ করছে আমাকে বলেন চা খাইলে চা যদি আপনি খান আপনার চা খাওয়ার কারণে আপনার কিডনি নষ্ট হয় না
অতিরিক্ত চা খাইলে আপনার কিডনি নষ্ট হবে কোনো সন্দেহ নাই এর মধ্যে কিন্তু সবচেয়ে দুঃখের আশ্চর্যজনক বিষয় হলো যে এই পর্যন্ত কোন আলেম তো আমি পর্যন্ত দেখি নাই যে তারা ফান খাওয়ার কারণে জর্দা খাওয়ার কারণে এদের ফুসফুস পচে মারা গেছে একজন আলেম আমি পর্যন্ত দেখি নাই আপনাদের বৈজ্ঞানিক কি রিসার্চ করছে আমি সেটা জানি না বৈজ্ঞানিকদের রিসার্চ আপনাদের কাছে কিন্তু এই পর্যন্ত আমি কখনো শুনি নাই যদি আপনি পেয়ে থাকেন শুনে থাকেন আপনি একজন আলেম অন্তত দেখান যিনি পান খাওয়ার কারণে যার ফুসফুস পচে গেছে তার পান খাওয়ার কারণে তার কিডনি পচে গেছে একজন আলেম আপনি পারলে আমাকে দেখেন একজন লোক আপনি পারলে আমাকে দেখেন তখন আপনি বলতে পারেন হুজুর সিগারেট যেটা দিয়ে বানায় জর্দাও তো ওইটা দিয়ে বানায় তো সিগারেট খাওয়ার না জায়েজ হলে জর্দা খাওয়া কেন জায়েজ এই প্রশ্নটা শতকরা 80% ওই ভাইদের মনে সিগারেট বানায় যেটা দিয়ে সিগারেট আফ যেটা আছে যেটা আপনার খুললে যেটা বের হয় ওটা যেটা দিয়ে বানায় জর্দা একইটা দিয়ে বানায় তো জর্দা যদি হালাল হয় ওইটা কেন হারাম আচ্ছা আসেন আমরা তো বাঙালি আমরা যেটা মদ খাই এটা হলো বাংলা মদ কথা বলছি এটা বাদ ফসাই বানায় আমাদের বাংলাদেশে যে মদটা আমরা খাই সাধারণত গরিবের মদ যেটা আছে আর কি ওটা বাদ ফসা ফসা বাদ ফসা আটা ফসা জব এগুলা দিয়ে বানায় ফসা ফসা জিনিস যেটা অরিজিনাল এক নাম্বার মদ যেটা আছে এটা কি দিয়ে বানায় খেজুরের রস দিয়ে বানায় এটা কি দিয়ে বানায় আঙ্গুরের রস দিয়ে বানায় এগুলা কিভাবে বানায় এগুলোকে জমানোর পরে এগুলোকে গরম করে উতরাইতে এগুলাকে একেবারে ঘন করে এগুলাকে অনেক দিন রাখার পরে কিছু মেডিসিন দিয়ে বানায় এগুলো অনেক লম্বা একটা কাহিনী এগুলো আপনি ঘরেও বানাইতে পারবেন এগুলো অনেক কঠিন নয় এগুলো সহজ এগুলোর মধ্যে নেশা চলে আসে এগুলো আপনি ঘরের মধ্যে খেজুর ভিজে রাখলে সেটাও মদ হয়ে যাবে চার দিন ভিজে রাখলে তো এখন কথা হলো খেজুর মদ যদি আঙ্গুর দিয়ে বানায় আঙ্গুর দিয়ে মদ বানানোর কারণে মদ হারাম হলে আঙ্গুর খাওয়া হারাম আঙ্গুর দিয়ে জুসও বানাইতে পারে আঙ্গুর দিয়ে মদ বানাইতে পারে আঙ্গুর দিয়ে জুস বানাইলে হালাল আঙ্গুর দিয়ে মদ বানাইলে হারাম আমি আমার ব্যক্তিগত আমি অনেক সময় কি করি রাতের বেলা খেজুর চার পাঁচটা বিদায় রাখি সকালবেলা খেজুরগুলো খাই পানিও খাই এখন আপনি যদি ওই খেজুরটাকে ভিজায় রাখেন দুই দিন ভিজায় রাখলেন ওই পানিগুলোকে উতরাইলেন গরম করে উতরাইলেন ঘাড়ো হয়ে গেল এগুলোর মধ্যে অটোমেটিক নেশা চলে আসবেই এটাও মদ বানানোর একটা পদ্ধতি এভাবে নেশা চলে আসে এখন আমাকে বলেন আমি এক রাত ভিজায় খাইছি আমার টাকাও হালাল আপনি তিন দিন ভিজায় খাইছেন আপনার টাকাও হারাম কেন একই জিনিস তো জিনিস তো একটা আমি খাইলে হারাম আপনি খাইলে হারাম কেন তাহলে বুঝা গেল কোন একটা জিনিস থেকে একাধিক জিনিস বানাইলে সবগুলো হারাম হয়ে যায় না একটা জিনিস থেকে একাধিক জিনিস বানাইলে কেন বানাচ্ছে কিভাবে বানাচ্ছে সেটা আগে দেখতে হবে সেটা দেখার পর আপনি হালাল হারামের ফতোয়া দিবেন এই জন্য আপনি বলেন যে ওই পাতা থেকে মদ ওই পাতা থেকে সিগারেট বানালে আপনি নাজায়েজ বলেন আপনি জর্দা বানালে হালাল বলেন কেন আসলে সিগারেট খাওয়া হারাম ওই জন্য না সিগারেট খাওয়া হারাম আগুন খায় এই জন্য নিষেধ সিগারেট হারাম ধোঁয়া খায় এই জন্য নিষেধ আচ্ছা একজন যদি সিগারেটের ওই যে এটাকে সিরে ভিতরে যে ফাতাগুলো আছে এগুলাকে সাবাই সাবাই খাইলে আপনি হারামের ফতোয়া দেন তখন বেডির ভূত আছেন আমি দেখি কেউ সিগারেটকে আগুন জ্বালায় খায় নাই সিগারেটকে আগুন জ্বালায় খায় নাই সিগারেটের ভিতরে যেই ফাতাগুলো আছে যেই চুকাগুলো আছে ওই কি বলে যেগুলো আপনারা বলেন আমি তো ভালো করে বুঝি না যেগুলো ভিতরে আছে এগুলাকে নিয়ে কেউ চাবায় একটু খাইছে একটু সামান্য পরিমাণ তো ওইটা হারাম আপনি ফতোয়া দেন দেখি আপনার কতটুকু হ্যাডাম আছে আপনার শাইখ থেকে আপনি ফতোয়া নিয়ে আসেন আমি দেখি তাহলে সিগারেট খাওয়া ওগুলার কারণে হারাম হয় নাই সিগারেট খাওয়া নিষেধ হয়েছে ওই আগুনের কারণে দুই নাম্বার সিগারেট খাইলে ফুসফুস পচে যায় 90% ওই ধোঁয়াগুলো ফেটে যায় ধোঁয়াগুলো থাক সবগুলো সেখান থেকে ওই ফুসফুসের মধ্যে ধোঁয়া ঢুকে আর চাবাই চাবাই খাইলে ফুসফুসের মধ্যে যায় না ধোঁয়াগুলো ফুসফুসে যায় সেটা সেখানে থেকে যায় তার সাথে কিছু আপনার ময়লা যায় সেগুলো থেকে নষ্ট হয়ে যায় চাবাই চাবাই খাইলে সেটা ফুসফুসে যায় না আপনি এগুলো ভালো করে জেনে নিন আর একটু ভালো করে একটু গবেষণা করেন তারপরে ওলামা ইকরামদেরকে আপনি বলিয়ে তারা নেশাগ্রস্ত নেশা করে তারপরে দেখতে বলি